আজ শনিবার সকাল 9:35 লক্ষ্মীপুরের রামগঞ্জ হতে উৎপত্তি হয়ে সারাদেশে অনুভূত হল 5 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্প। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভবিষ্যতে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হুমকির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দাগণ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার 8 কিলোমিটার উত্তর পূর্ব এলাকার ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তবে এ পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্প হয়েছে এটা অনুভব করতে পেরেছে সকল জনগণ। এই ভূমিকম্পের আশঙ্কা আমাদের দেশে শুধু কাঞ্চনপুর নয়, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ভূমিকম্প হলে যেরকম নেপালে হয়েছে এর ধরনের হলে ক্ষয়ক্ষতি তো আশঙ্কা করা যায়। এই ধরনের ভূমিকম্পের পরিকল্পনা সরকার নিয়েছে, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়েছি, আমরা জনসাধারণকে সচেতন করে তুলছি, যেহেতু ওনারা ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারে, সেজন্য আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে যেন ঘর দুয়ার পাকা দালান করতে পারে, সেজন্য জনগণকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি।